এনবি ডেইলি নিউজে সবাইকে স্বাগতম। আজকে আবহাওয়ার বিশেষ খবর। সারা দেশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, একই সাথে হালকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে সারা দেশে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে অস্থায়ীভাবে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু রক্ষের বাড়তি অংশ উত্তরপ্রদেশে, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চলে হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরবঙ্গ সাগরে অবস্থান করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তরবঙ্গ সাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের আপডেট খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।